শ্রীলঙ্কার মতো ভারতের পিএম আবাসেও ঢুকে পড়বে আমজনতা, বিস্ফোরক মন্তব্য ওয়াইসে। আসাদুদ্দিন ওয়াইসে সংবাদের শিরোনামে থাকতে বড়ই পছন্দ করেন। মাঝে মধ্যে বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতি গরম করে তুলতে তিনি সিদ্ধহস্ত। এআইএমএমই প্রধান আসাদুদ্দিন ওয়াইসে সম্প্রতি জয়পুরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করলেন। তার আক্রমণ থেকে বাদ গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওয়াইসে বললেন, এই দিন আর বেশি দূরে নয় যেদিন শ্রীলঙ্কার মতোই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনেও ঢুকে পড়বে আমজনতা। জয়পুরে আয়োজিত টেক জার্নালিজমের ফাইনাল সেশনের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করেছেন শ্রীলঙ্কার সঙ্গে। তিনি বলেন, শ্রীলঙ্কায় আজ এই অবস্থা কারণ ওখানকার সরকার বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেনি। আর কিছুদিনের মধ্যে দেশের যুবকরা প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বলবে, আমাদের চাকরি দাও, যদিও আমি চাই না এটা হোক, না হলে আগামীকাল আমার বিরুদ্ধে ইউপিএপি এর অভিযোগ জানা হবে। এ মঞ্চে দাঁড়িয়ে তিনি নিশানা করেন ভারতের সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালকেও। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, অজিত ডোভালের উচিত সবাইকে বলা কে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। এনএসএস এর উচিত সকলকে বলা যে কিছু কিছু উপাদান ধর্মান্তরতা ছড়াচ্ছে, কেন তারা এই জিনিস তৈরি করছে। অজিত ডোভাল ধর্ম এবং আদর্শের নামে শত্রুতা সৃষ্টির চেষ্টাচারী উগ্রবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন ধর্মের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আরএসএসকে নিয়েও বেশ কড়া ভাষায় আক্রমণ করলেন আসাদুদ্দিন ওয়াইসি। আরএসএসের নেতা একবার বলেন, ওয়াইসি এখনও ভারতীয় হয়ে উঠতে পারেনি। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ওয়াইসি। তিনি বলেন, সমঝোতা ট্রেন বিস্ফোরণ মামলায় যিনি নিজে একসময় আসামি ছিলেন তার কাছ থেকে আমার কোনো শংসাপত্র নেওয়ার দরকার নেই। তিনি বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে কোনো প্রার্থনা করা হয়, ইউনিয়নের শাখাগুলিতে সংবিধানের উপর বা অন্য কারো উপর শপথ নেওয়া হয় তাও জনগণের সামনে রাখতে হয়। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। শ্রীলঙ্কার মতো ভারতের পিএম আবাসেও ঢুকে পড়বে আমজনতা, বিস্ফোরক মন্তব্য ওয়াইসে। আসাদুদ্দিন ওয়াইসে সংবাদের শিরোনামে থাকতে বড়ই পছন্দ করেন। মাঝে মধ্যে বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতি গরম করে তুলতে তিনি সিদ্ধহস্ত। এআইএমএমই প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি জয়পুরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করলেন। তার আক্রমণ থেকে বাদ গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওয়াইসি বলেন, এই দিন আর বেশি দূরে নয় যেদিন শ্রীলঙ্কার মতোই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনেও ঢুকে পড়বে আমজনতা। জয়পুরে আয়োজিত টেক জার্নালিজমের ফাইনাল সেশনের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করেছেন শ্রীলঙ্কার সঙ্গে। তিনি বলেন, শ্রীলঙ্কায় আজ এই অবস্থা কারণ ওখানকার সরকার বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেনি। আর কিছুদিনের মধ্যে দেশের যুবকরা প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বলবে, আমাদের চাকরি দাও, যদিও আমি চাই না এটা হোক, না হলে আগামীকাল আমার বিরুদ্ধে ইউপিএপি এর অভিযোগ জানা হবে। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।